এই লেসনে আমরা দেখব যে পিএসপি কোডিং এর মাধ্যমে কিভাবে মাইএসকিউএল এর সাথে কানেক্টেড হওয়া যায়। তো মূলত এই যে কোডিংটি আমরা দেখতে পাচ্ছি, এই কোডিংটি অ্যাপ্লাই করেই আমরা মাইএসকিউএল এর সাথে কানেক্ট হতে পারবো। লক্ষ্য করুন, এখানে আমাদের মূলত এই লাইন যেটি রয়েছে, এই লাইনটি যে কোডিংটি রয়েছে, এই কোডিং এর মাধ্যমেই আমাদের কানেক্টেড হতে হবে মাইএসকিউএল এর মাধ্যমে। অ্যাকচুয়ালি আমরা যদি কানেক্টই না হতে পারি, তাহলে তো মাইএসকিউএল ডাটাবেজ ইউজ করে কোনো ডাটাবেজ তৈরি বা কোনো ডাটা এন্ট্রি আমরা করতে পারবো না। এ কারণে মাইএসকিউএলে কাজ করার পূর্ব শর্তই হচ্ছে যে মাইএসকিউএলের সাথে আমাদের কানেক্টেড হওয়া, এর জন্য পিএসপিতে আমাদের এই কোডিংটি লিখতে হবে। এবং লক্ষ্য করুন, এখানে আমরা এই ভেরিয়েবল দিয়ে এই কোডিংটি করেছি এবং এখানে যদি কানেক্টেড না হয়, কানেকশন করা সম্ভব না হয়, তাহলে এই কোডটি মূলত, এটি পিএসপির কানেক্টেড না হওয়ার জন্য এটি পিএসপির ডিফল্ট কোড। এখানে মেসেজ আমরা ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারি, এখানে কুড নট কানেক্ট রয়েছে, অর্থাৎ যদি কানেক্ট না হতে পারে। আর যদি কানেক্ট হয়, তাহলে আমরা ইকো দিয়ে এখানে যে কানেক্টেড সাকসেসফুলি অন্য মেসেজ আমরা দিতে পারি। আমরা এখানে যে মেসেজ দিব, সেই মেসেজটি ব্রাউজার আমাদের ডিসপ্লে করবে। তা আসুন, এটি এই স্ক্রিপ্টটি দিয়ে আমরা মাইএসকিউএল কীভাবে কানেক্ট হব সেটি আমরা প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি। তো এটি দেখানোর জন্য প্রথমেই অবশ্যই আমাদের এক্সাম প্যাকেজটিতে আমরা দেখে নিব যে মাইএসকিউএল রান রয়েছে কি না। লক্ষ্য করুন, আমাদের অ্যাপাচি স্টিল রান রয়েছে এবং মাইএসকিউএল রান করার জন্য আমরা রান করেছি, এটি স্টিল রানিং রয়েছে। যদি এটি রানিং না থাকে, তাহলে আমাদের এখানে স্টার্ট বাটনে ক্লিক করে রান করে নিতে হবে। তো এই দেন আমরা আমাদের স্ক্রিপ্টটি আমরা ড্রিমওয়েভারে করতে পারি। আমরা ড্রিমওয়েভারে করছি এখানে বডির নিচে। তো এভাবে আমরা বডির মাঝে স্ক্রিপ্টটি লিখে আমরা জাস্ট সেভ দিব, সেভ অ্যাজ, এবং আমরা সেভ দিব অবশ্যই সেই আমাদের নির্দিষ্ট এক্সাম্পের এসটি ডকস ফোল্ডারের ভিতরে, যে কোনো ফোল্ডার বা রুটেও রাখতে পারি। তা আমরা ফরিদ নামের যে ফোল্ডার সেখানে আমরা লিখছি, এখানে কানেক্ট ডাটাবেস এই নামটি আমরা দিচ্ছি। এবং আমরা কানেক্ট ডাটাবেস দিয়ে এখান থেকে পিএসপি, যেহেতু পিএসপি স্ক্রিপ্ট, পিএসপি ফাইল সিলেক্ট করে দিতে হবে, অবশ্যই মনে রাখতে হবে সেভ অ্যাজ টাইপ। এবং দেখে নেব যে এই এক্সটেনশনটি এসেছে কিনা, .php, দেন সেভ বাটনে ক্লিক। অ্যাকচুয়ালি পিএসপি সেভ অ্যাজ টাইপে পিএসপি সিলেক্ট করলে অটোমেটিকলি এখানে চলে আসে, তো সেভ বাটনে ক্লিক। এবার আমরা আমাদের ব্রাউজারে যদি চলে যাই, দেখুন ব্রাউজারে আমরা লোকাল হোস্ট, আমরা যে ফোল্ডারে ফাইলটি সেভ করেছিলাম ফরিদ নামের ফোল্ডারে, সো এই ফোল্ডারটিকে এইভাবে আমাদের রুটে লিখে এন্টার চাপলে আমাদের সামনে চলে আসবে। আমরা একটু রিফ্রেশ করে নিই, দেখুন আমাদের ফাইলটি ছিল কানেক্ট ডাটাবেজ নামের ফাইলটি করেছিলাম। আমরা কানেক্ট ডাটাবেজে ক্লিক করছি, কানেক্টেড সাকসেসফুলি, অর্থাৎ এটি ডাটাবেজে মাইএসকিউএলের সাথে কানেক্ট হতে পেরেছে, এই জন্য সে সাকসেসফুলি মেসেজ দিয়েছে। যদি না হতো, তাহলে কিন্তু এই সে ভিন্ন মেসেজ দিত, সেটিও আমরা এখন দেখি। সে আমরা যদি এক্সাম্পে গিয়ে আমাদের মাইএসকিউএলটি স্টপ করে দিই, লক্ষ্য করুন আমরা মাইএসকিউএলটি স্টপ করে দিচ্ছি। এবার আমরা আমাদের ব্রাউজারে ফিরে যাই এবং একটু রিলোড দিয়ে নিই। আমরা শিফট চেপে কিবোর্ড থেকে আমরা যদি রিলোড দিই, পেজটি রিলোড হবে। দেন আমরা ক্রিয়েট কানেক্ট ডাটাবেজে ক্লিক করছি, দেখুন এবার কিন্তু মাইএসকিউএল ডাটাবেজের সাথে কানেক্ট হতে পারেনি এবং সে কুড নট কানেক্ট, অর্থাৎ আমরা আমাদের কোডিংয়ে যদি কানেক্ট না হতে পারে, যে মেসেজটি দিয়েছিলাম কুড নট কানেক্ট, ঠিক সেই মেসেজটি ব্রাউজার আমাদেরকে দিয়ে দিচ্ছে কুড নট কানেক্ট এবং এটি কানেক্ট হতে পারেনি। তো অ্যাকচুয়ালি আমাদের এটি মনে রাখতে হবে যে আমাদের ডাটাবেজে মাইএসকিউএলে কাজ করার পূর্ব শর্তই হচ্ছে মাইএসকিউএলের সাথে কানেক্টেড হওয়া, দেন আমরা মাইএসকিউএলের যে কোনো ধরনের ডাটাবেজের কাজ করতে পারবো।